আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। এসো আমরা আজকে অনলাইনের মাধ্যমে একটি ক্লাস দেব। শিক্ষার্থী বন্ধুরা, আবারও অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমার পরিচিতি শাহিদা বেগম, সহকারী শিক্ষক, চৌরিপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বানারীপাড়া, বরিশাল। বিষয়, আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র শ্রেণী ষষ্ঠ। শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখো। এখানে ছবিগুলোতে দেখা যাচ্ছে, হ্যাঁ, সবাই হা করা, মানে কিছু কথা বলছে, এরকমের কিছু দৃশ্য দেখা যাচ্ছে। একটু ভেবে বলার চেষ্টা করো, এই জাতীয় দৃশ্য আমরা কখন দেখতে পাই? বন্ধুরা, এই জাতীয় দৃশ্য আমরা দেখতে পাই মানুষ যখন ধ্বনি সৃষ্টি করে, মানে মানুষ কিছু বলে, কথার বলার মাধ্যমে আমরা এগুলো দেখতে পাই। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে ধ্বনি তত্ত্ব। বন্ধুরা, আজকে আমাদের প্রথম পাঠ হচ্ছে ধ্বনি ও স্বরধ্বনি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাকযন্ত্র কাকে বলে বলতে পারবে? স্বরধ্বনি ও স্বরধ্বনির উচ্চারণ সম্পর্কে জানতে পারবে, বাকযন্ত্রের বিস্তৃত এলাকা সম্পর্কে বলতে পারবে, স্বরধ্বনি উচ্চারণের কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও কি কি তা বলতে পারবে। বাকযন্ত্র ও বাক প্রত্যঙ্গ, দেখো, ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ বলে। বাকযন্ত্রের সাহায্য আমরা ধ্বনি উচ্চারণ করি, বাক যন্ত্রের এলাকা বিস্তৃত। বন্ধুরা দেখো, আমরা যখন কথা বলি তখন আমাদের শরীরের থেকে সাহায্য নিতে হয়, যেমন মুখ, কণ্ঠ, জিহ্বা, তালু, ওষ্ঠ, নাসিকা, গলনালী ইত্যাদির প্রয়োজন হয় আমরা যখন কথা বলি। এখন এই বাকযন্ত্রের প্রধান কাজ হচ্ছে দুটো, একটি হচ্ছে শ্বাস কার্য পরিচালনা করা আর দ্বিতীয়টি হচ্ছে খাদ্য গ্রহণ করা। এই দুটি হচ্ছে প্রধান কাজ। আর এই বাক প্রত্যঙ্গ ছাড়া ভাষার ধ্বনি উচ্চারণ করা যায় না, মানে আমরা তাহলে কথা বলতে পারতাম না। ধ্বনি সম্পর্কে আমরা জানি যে ভাষার মূল এবং ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। আর ধ্বনি উচ্চারণের জন্য যে সাহায্য করে আমাদের শরীরের উপরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, উপরের শরীরের যে উপরের প্রত্যঙ্গগুলো, এগুলোই আমাদের ধ্বনি উচ্চারণের জন্য সাহায্য করে। যেমন সেগুলো কি কি দেখো,
কি দরকার ফুসফুস কণ্ঠনালী জিহ্বা তালু দন্ত ওষ্ঠ প্রভৃতি বাক প্রত্যঙ্গের সাহায্য মানুষ নিজ নিজ ভাষায় ধ্বনি তৈরি করে নেয়। এইগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আর এই ধ্বনির শ্রেণীবিভাগ বা ধ্বনিকে কয়ভাগে ভাগ করা যায়? ধ্বনি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। নিচের চিত্র ও লেখাগুলো বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি। এখানে দুটি চিত্র দেওয়া আছে, দেখো হ্রস্বই স্বরে স্বরে এ স্বরে আ। হ্যাঁ, তাহলে স্বরধ্বনি কাকে বলে? যে বাগ্ধ্বনির উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলি হলো স্বরধ্বনি। আর স্বরধ্বনির উচ্চারণ কিভাবে করতে হয়, যেটা জিভের উচ্চতা মানে এবং জিভের অবস্থান কীরকমের, ঠোঁটের আকৃতি কীরকমের। স্বরধ্বনির উচ্চারণগুলো আমরা দেখে নেই, এটা জিভের উচ্চতা জিভের অবস্থান এবং ঠোঁটের আকৃতি। স্বরধ্বনির উচ্চারণগুলো দেখি। স্বরধ্বনির উচ্চারণে তিনটি বিষয় সবচেয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জিভের উচ্চতা, আর দ্বিতীয়টি হচ্ছে জিভের অবস্থা, তৃতীয়টি হচ্ছে ঠোঁটের আকৃতি। এছাড়াও কোমল তালুর অবস্থান আছে, কেউ এটাকে মানে গুরুত্ব দিতে এটাকে গুরুত্ব দিতে হবে। স্বরধ্বনির এছাড়াও কোমল তালুর অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে আমরা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি হিসাবে উচ্চারণ করতে পারি। উচ্চারণের কাল অনুসারে এই স্বরধ্বনি হর্ষ এবং দীর্ঘ হয়। বন্ধুরা আমরা এখন জিভের অবস্থান কীরকমের সেটা দেখি। জিভের যে অংশের সাহায্য স্বরধ্বনি উচ্চারিত হয় সেই অংশগুলোকে গুরুত্ব দিয়ে স্বরধ্বনিগুলোকে সম্মুখ মধ্য ও পশ্চাৎ ধ্বনি হিসাবে আমরা বিবেচনা করতে পারি। এই তিনটে জিনিস দরকার। যেমন সম্মুখ হচ্ছে স্বরধ্বনি উচ্চারণ করতে হ্রস্বই স্বরে এ স্বরে এ, আর মধ্য যেটা স্বরধ্বনি সেটা হচ্ছে স্বরে আ। ভিতরে পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে স্বরে অ, পিছনের দিকে স্বরে ও এবং রস্যু। জিভের অবস্থান এখানে একটি, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটি বাচ্চা এক জিহ্বা বের করে আছে। এ থেকে আমরা কি বুঝতে পারি? দেখো সন্মুখ স্বরধ্বনি জিভের সামনের অংশের সাহায্য উচ্চারিত স্বরধ্বনিগুলো হলো সন্মুখ স্বরধ্বনি। যেমন এগুলো উচ্চারণ করতে সামনের দিকে আমরা একটু ঝুঁকে পড়ি, মানে কথা বলার সময় যেমন হ্রস্বই সামনের দিকে আসে স্বরে এ স্বরে এ। আর যেটা ভিতরে থাকে মধ্য স্বরধ্বনি সেটা হচ্ছে জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না গিয়ে স্বরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলো হলো মধ্য স্বরধ্বনি, যেমন স্বরে আ, এটা মাঝখান থেকে। পশ্চাৎ স্বরধ্বনি জিভের পেছনের অংশের সাহায্য উচ্চারিত স্বরধ্বনিগুলো হলো পশ্চাৎ স্বরধ্বনি, যেমন স্বরে অ স্বরে ও রস্যু। উচ্চ স্বরধ্বনি এগুলোর উচ্চারণের সময় জিভ সবচেয়ে উপরে উঠে,
যেমন সবচেয়ে বেশি উপরে উঠে যেমন হ্রস্ব উচ্চারণ করতে আমাদের হ্রস্বই হ্রস্ব এগুলো উচ্চারণের সময় জিভ দেখা যায় সবসময় উপরে উঠে যায়। আর নিম্ন স্বরধ্বনি হচ্ছে এগুলোর উচ্চারণের সময় জিভ সবচেয়ে নিচে অবস্থান করে, যেমন স্বরে আ নিচের দিকে চলে যায় এবং স্বরে এ। উচ্চ মধ্য দুটি যখন স্বরধ্বনি উচ্চারণ করি তখন এগুলোর উচ্চারণের সময় জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থাকে, যেমন স্বরে এ স্বরে ও। আর নিম্ন মধ্য স্বরধ্বনি এগুলোর উচ্চারণের সময় জিভ নিম্ন মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে নিম্ন স্বরধ্বনি থেকে উপরে উঠে, যেমন স্বরে এ তারপরে স্বরে ও। হর্ষ ও দীর্ঘস্বর উচ্চারণকালে কিছু স্বরধ্বনি স্বল্পকালে স্থায়ী হয়, সেগুলো হচ্ছে হর্ষস্বর, এবং দীর্ঘস্বর হচ্ছে উচ্চারণের সময় নিচের চোয়ালের মাংসপেশিতে সবচেয়ে বেশি চাপ পড়ে তখন। আর মুখ দিয়ে হর্ষস্বরের তুলনায় অধিক বাতাস বের হবে। স্বরের হর্ষ দীর্ঘ উচ্চারণ বেঁধে দুটি ভিন্ন অর্থবোধ শব্দ তৈরি হয়, যেমন ইংরেজি বি ও বিট শব্দের উচ্চারণ। বাংলা ভাষায় ধ্বনি, বাংলা ভাষায় মৌখিক ধ্বনির স্বরধ্বনি হচ্ছে 60টি। মানে এটা মনে রাখতে হবে যে মৌখিক স্বরের অনুনাসিক উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হয়। বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি মিলে এই স্বরধ্বনি হচ্ছে 14টি। উচ্চারণের তারতম্যর ভিত্তিতে বাংলা স্বরধ্বনি দুই ধরনের হয়, যেমন স্বরধ্বনি একটা হলো মৌখিক এবং অনুনাসিক। বন্ধুরা মূল্যায়ন দেখো, উচ্চ স্বরধ্বনি নিচে কোনটি, যেমন হ্রস্বই হ্রস্বু স্বরে আ এ ও এবং স্বরে স্বরে ও স্বরে এ স্বরে ও, এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি নিচের কোনটি বলো? হ্রস্বই হ্রস্বু। আর নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি? হ্রস্বই হ্রস্বু স্বরে স্বরে ও স্বরে আ স্বরে স্বরে এ স্বরে ও, এটা হচ্ছে স্বরে এ স্বরে ও। বন্ধুরা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতা পেন্সিল নিয়ে লিখে নাও। স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও কী কী তা খাতায় লিখবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।